হেই বন্ধুরা, বুক মানে বই, এই শব্দটি আমাদের মনে একটি আলাদাই গুরুত্ব রাখে। কারণ কিছু বই আমাদের জীবনের ছোট থেকে বড় হওয়ার সঙ্গী হয়ে দাঁড়ায়, কিছু বই আমাদের উন্নত করে তোলে, কিছু বই আমাদের অন্ধবিশ্বাসের দিকে টেনে নিয়ে যায়, তেমনি কিছু বই আমাদের জীবনকে সাকসেসফুল বানাতে সাহায্য করে। তাই আজ অদ্ভুত দশে আমরা এমন ছটি অদ্ভুত বইয়ের কথা বলতে চলেছি যাদের শুধু অদ্ভুত বলাটা ঠিক হবে না। যে বইগুলোকে আপনারা পড়তে পারবেন কিনা তা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি এই বইগুলির রহস্য আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে। দ্য রিপেলস কোল্ড বুক। 1500 শতাব্দীর এক সাধুর নাম থেকে এই বইটির নামকরণ করা হয়েছে, যার নাম ছিল জর্জ রিপি। মানা হয় এটি আসলে একটি জাদুবিদ্যার বই। এই বইতে বলা হয় কিভাবে একজন অমরত্বের সন্ধানে ইউরোপ প্রদর্শন করেছিল এবং তার পাশাপাশি কিভাবে রূপান্তরণকরণ বিদ্যা শেখা যায় তাও এই বইতে রয়েছে। রূপান্তরণকরণ বিদ্যা হলো এমন একটি বিদ্যা যার দ্বারা কোনো প্রাণীকে নিজের রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আর এই বইটিতে একটি জাদুর কথা উল্লেখ হয়েছে যার সাহায্যে পরশ পাথরও তৈরি করা যায়। এই পরশ পাথরের সাহায্যে কোনো সাধারণ পাথরকে সোনায় পরিবর্তন করা যায়। এই বইটিতে বলা হয়েছে যে ব্যক্তিটি সম্বন্ধে এই বইটি লেখা হয়েছিল তিনি হয়তো অমরত্বের সন্ধান পেয়ে গেছে, আর সে অমর হয়ে আমাদের সাথেই জীবনযাপন করে চলেছে। বইটি প্রকৃতপক্ষে রূপকথার মনে হলেও লেখকের অনুযায়ী বইটি সত্যিকারের ছিল। কিন্তু বৈজ্ঞানিক অর্থে কল্পবিজ্ঞানের কাছে অমরত্ব বিষয়টা গ্রহণযোগ্য হলেও পরশ পাথরের বিষয়টি গ্রহণযোগ্য নয়। দ্য ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট। এই বুকটি দ্য বুক ক্যান নট বি রিডেড, বা এমন একটি বই যাকে আজ পর্যন্ত আমাদের গবেষকেরা পড়তে পারেনি। এই বইটির লেখককে তা আজও পর্যন্ত জানা যায়নি। বইটির নাম আলফ্রেড ভনিচের নামে রাখা হয়েছে। 1909 থেকে 1912 সালের মধ্যে কোনো এক সময় এই বইটি তার হাতে আসে। এই বইটি পুরোপুরি মানুষের হাতেই লেখা হয়েছে এবং এই বইয়ের পাতায় বিভিন্ন ধরনের গাছের পাতার ছবি আঁকা রয়েছে, যে গাছগুলো আজ পর্যন্ত কোনো মানুষের চোখে পড়েনি। এই বইটিতে আরও বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি আঁকা রয়েছে, যেমন ধরুন অনেকগুলো মহিলা একসঙ্গে ন্যাকেজিয়াম বা জৈন সংগমের মধ্যে রয়েছে, এবং এই বইটিতে আঁকা রয়েছে অনেক অ্যাস্ট্রোনমেটের ছবি। এসব কারণেই এই রহস্যময় বইটিকে পড়বার জন্য অনেক পাঠক কোটি কোটি টাকা খরচ করতে রাজি রয়েছে। কোডেক্স সেরেফিনিনিয়াস। ঠিক একই রকমভাবে এই বইটিতেও অনেক অদ্ভুত অদ্ভুত চিত্র রয়েছে। এই বইটি পুরোটাই কাল্পনিক ভাষায় রচিত, যেমন বাংলা সাহিত্যের ক্ষেত্রে চাঁদের পাহাড়। এই বইটি লুগিয়াস দা লেসিমেসের দ্বারা লেখা হয়েছিল। তিনি একজন ইটালিয়ান আর্টিস্ট ছিলেন। পুরো বইটিকে তিনি নিজের হাতে লিখেছিলেন। এই বইটিকে অনেকেই বহির্বিশ্বের এনসাইক্লোপিডিয়া মনে করেন, কারণ এতে সব অদ্ভুত ছবি আঁকা রয়েছে, যেমন রক্ত বের হওয়া এক অদ্ভুত ফল, বা এমন ফল যা চেয়ারের আকারে জন্ম নিয়েছে। তাছাড়া কুমিরের সাথে একটি নারীর মিলনের ফলে নারীটি পরবর্তীকালে একটি আস্ত কুমিরের রূপ ধারণ করেছে। এমনটাই সব অদ্ভুত অদ্ভুত চিত্র দিয়ে এই বইটি তৈরি। এই বইটিকে আপনি অনলাইনে এখন পেয়ে যাবেন, আর আপনি অবাক হবেন 95% মানুষ এই বইটিকে লাইক করেছে। দ্য বুক অব সোয়াগা। এই বইটির প্রথম মালিক হলেন জন ডি, যিনি কুইন এলিজাবেথ ওয়ানের কোর্ট কাউন্সিলেটর ছিলেন। তার পাশাপাশি তিনি একজন গণিত ও ঐজাতিক বিদ্যারও বিশ্লেষক ছিলেন। তার লাইব্রেরিতে প্রায় 3000টিরও বেশি বই ছিল, যা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কালেকশন। দ্য বুক অব সোয়াগা 157টি পেজের অ্যাস্ট্রোনমিক ইভেন্ট এবং জাদুবিদ্যার একটি বই। জন ডির মৃত্যুর পরে বইটি রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। 1994 সালে এই বইয়ের দুটি সংকলন দুটি আলাদা আলাদা স্থানে পাওয়া যায়। একটি হলো ব্রিটিশ লাইব্রেরি অফ লন্ডন, অপরটি হলো বার্লি লাইব্রেরি অফ অক্সফোর্ড। যে দুটি স্থানেই এই বইটিকে এখনও পাওয়া যায়। এই বইয়ের ব্যাপারে বলা হয় যে এই বইটিকে ভগবানের এঞ্জেল নিজে অ্যাডামকে দিয়েছিল। এটি সেই অ্যাডাম যাকে আমরা পৃথিবীর প্রথম মানুষ হিসাবে জানি। যেহেতু বইটির সাথে এমন ইতিহাস যুক্ত, সেই কারণে বইটিকে অতি সুরক্ষিতভাবে রাখা হয়েছে এবং বড় বড় মাফিয়ার এই বইটির ওপর নজর রয়েছে, যা পৃথিবীর অন্যতম রহস্যময় বইগুলির মধ্যে একটি। দ্য রনেক্স কোডেক্স। এই বইটিতে 448টি পেজ রয়েছে। যদিও এই বইটি কোনো এক অজ্ঞাত ভাষায় লেখা হয়েছে, তবে এই বইটির প্রত্যেকটি লাইন বাম দিক থেকে শুরু করে ডান দিকে শেষ করা হয়েছে। এই বইয়ে উদাহরণস্বরূপ 87টি ছবি দেওয়া হয়েছে, যেগুলি কোনো যুদ্ধের সেনাবাহিনী বা কোনো আবিষ্কার এবং ধর্মীয় প্রতীক হিসাবে দেখানো হয়েছে। ইংলিশে যেমন 26টি অ্যালফাবেট রয়েছে, তেমনই এই বইয়ের লেখা অনুসারে এটিতে প্রায় 300টিরও বেশি অ্যালফাবেট রয়েছে। এই বইটিকে 1400 শতাব্দীতে হাঙ্গেরিতে পাওয়া গিয়েছিল। হাঙ্গেরির এক রাজা যার নাম গুত্তব ব্যাথানি, তিনি নিজের লাইব্রেরিটিকে দান করে দিয়েছিলেন হাঙ্গেরি একাডেমির সায়েন্সকে, যেখানে এই বইটিকে পাওয়া গিয়েছিল। কিন্তু সেখানে বইটি কিভাবে আসলো সেটি আজও রহস্যময়ই হয়ে রয়েছে, এবং
বইটি কোন ভাষায় লেখা হয়েছিল এবং সেই ভাষার লোকেরা আজ কোথায় তাও রহস্য। লি ড্র্যাগন রোগ। লি ড্র্যাগনকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের টেক্সট বুক। এই বিষয়টিকে নিয়ে অনেক ধোঁয়া এসেছিল সব সময়। কিছু মানুষ মনে করেন এই বইটিতে যেসব তথ্য দেওয়া আছে সেটা কোনো প্রসিদ্ধ রাজা লিখে গেছিলেন। বইটিতে মূলত শয়তানদের বশে করার বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, তাই যে কেউ খুব সহজেই এটা দ্বারা প্রভাবিত হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনে। আপনি যদি এই বইটিকে পড়তে চান তাহলে এই সুযোগ আর নেই। সেই কারণেই আমরা অদ্ভুত দশে এই বইটির কথা বললাম, কারণ এই বইটি এখন ভার্টিকান সিটির গোপন এক কক্ষে রাখা হয়েছে। আর আপনারা ভালো করেই জানেন কোনো বাইরের মানুষ ভার্টিকান সিটির লাইব্রেরিতে ঢুকতে পারে না। কিন্তু এটা থেকে স্পষ্টই বোঝা যায় বইটিকে নিষিদ্ধ করবার পূর্বে শয়তানকে বশে করবার জন্য অনেকেই এই বইটি পড়েছে। কথিত আছে শয়তান নিজেই রাজাকে দিয়ে বইটি লিখিয়েছিলেন। বইটিতে শয়তানকে বসে আনা সহ জাদুবিদ্যার বিভিন্ন কৌশলকে বর্ণনা করা হয়েছে, কিন্তু বাস্তবে বইটির উৎসের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনারা কোন বইটিকে পেলে অবশ্যই পড়তে চাইবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি এটাও জানাবেন রহস্যময় বই নিয়ে আরও একটি এপিসোড চান কিনা। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অদ্ভুতদশ চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।